সে প্রত্যেক মিনিট ভিডিও বানানো শুরু করেছে, আমার বয়সী একটা ছেলে, যেখানে আমি কাজটা করার সাহস পাই নাই। সুতরাং অনেক মানুষ যে ধরনের কাজ করার সাহস পায় না, তার মধ্যে থেকে কিছু কিছু মানুষ চেষ্টা করে, তার মধ্যে থেকে খুব হাতে গোনা কিছু মানুষ সফল হয় এবং তারা নাচ ডেইলি হয় এবং সে তখন 900 দিন ধরে ভিডিও বানাতে পারে। সুতরাং সে স্রোতের বিপরীতে গিয়ে একটি স্বাভাবিক ক্যারিয়ার গঠন না করে আয়মান সাদিক বা নাচ ডেইলি এতদিন ধরে একটি এম্পায়ার তৈরি করেছে। সুতরাং যেই মুহূর্তে আপনি তাকে এই ভয়টা দেখাবেন যে তুমি এই রাজনৈতিক সংকট নিয়ে কথা বলো নাহলে আমি তোমাকে বয়কট করব, তুমি এই রাজনৈতিক সংকট নিয়ে কথা বলো নাহলে আমি তোমাকে আনলাইক করবো, আমি তোমাকে আনসাবস্ক্রাইব করবো, সেই মুহূর্তে কি হবে? সেই মুহূর্তে সে ভয় পেয়ে, যেহেতু সে তার এই ক্যারিয়ারটাকে হারাতে চায় না, যেহেতু সে তার এই সাম্রাজ্যটিকে হারাতে চায় না, সে বেশি বেশি করে এই রাজনৈতিক সংকটে, সকল ধরনের রাজনৈতিক সংকটে কথা বলা শুরু করবে। ছোট ছোট যে কোনো রাজনৈতিক ইস্যুতে তার মূল কন্টেন্টের চাইতে তার মূল বক্তব্য থাকবে সেই রাজনৈতিক সংকট নিয়ে। সেটা কেন ক্ষতিকর? প্রথম সমস্যা, এই সংক্রান্ত কথা বলার জ্ঞান, গরিমা এবং উইজডম এবং এক্সপিরিয়েন্স কোনটাই তার নাই। রাজনৈতিক বিষয়ে কে কথা বলতে পারে? রাজনৈতিক বিষয়ে কথা বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, রাজনৈতিক বিষয়ে কথা বলেন আমাদের টকশোতে আমরা দেখি আমাদের বুদ্ধিজীবীরা, যদিও দুঃখজনকভাবে সেটাও বিভক্তিকৃত, কিন্তু এই সকল বিষয়ে একজন রাজনীতিবিদ কেন কথা বলতে পারেন? কারণ তিনি মাঠের রাজনীতি করে এসেছেন, তিনি জনগণের কথা জানেন, তিনি রাজনৈতিক কূটকৌশলগুলো জানেন, কূটকৌশলগুলো জানেন, তিনি জানেন পলিসি কীভাবে তৈরি হয় এবং তারপর তিনি বুঝে শুনে একটি বক্তব্য দেন। যে মুহূর্তে আপনি এই ধরনের মানুষ যার সমস্ত ধ্যান জ্ঞান যে কিভাবে দিনে 10টা ভিডিও বানাতে হবে, কিভাবে প্রত্যেক দিন একটি করে ভিডিও বানাতে হবে, তাকে যখন আপনি বলবেন যে এই দেখো একটা রাজনৈতিক সংকট হচ্ছে, এটা সম্পর্কে একটা মন্তব্য দাও, তখন মুশকিলটা কি? এক, সে এটা সম্পর্কে গভীরে কিছু জানে না, দুই, তখন যেটা হবে তাকে কেউ এই আলোচনাগুলো ফিড করবে বা খাইয়ে দেবে। এখন এই খাইয়ে দেওয়া গোষ্ঠীটা কারা? সেখানে এসে আমরা বলছি তখন রাজনৈতিক দলগুলো এর সবচেয়ে বড় সুবিধা গ্রহণ করবে, যেহেতু তিনি একজন ব্যবসায়ী এবং যেহেতু তিনি এটার প্রোটেকশন চাবেন। সুতরাং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা বাকি রাজনৈতিক দলগুলো হোক বা বিভিন্ন ইন্টারেস্ট এবং লবি গ্রুপগুলো আসবে এবং তারা তাকে টাকা দেবে এবং তারা তাদেরকে বলবে যে তুমি আমার হয়ে এই কথাটি বলে দাও। যে কারণে আপনি এখন দেখবেন যে সোলাইমান শুকর কিভাবে গত 10 বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে সেই সংক্রান্ত ভিডিও দিচ্ছে এবং সেটা স্পন্সর্ড পোস্ট হিসেবে যাচ্ছে। কারণ হচ্ছে সোলাইমান শুকরের যতটুকুই অ্যাকশন রয়েছে, যতটুকুই ভিউয়ারশিপ রয়েছে, সেটিকে ব্যবহার করার চেষ্টা করছে ক্ষমতাসীন রাজনৈতিক দল। এবং সেই ক্ষেত্রে যে ভালোটা হতো, সে চুপ করে থাকলে যে ভালোটা হতো তার চাইতে বরং আমরা আরো খারাপ একটি জায়গায় যাবো, আরো বেশি ক্ষতির একটি জায়গায় যাবো। তারপরে আপনি আরেকটা জিনিস বলছেন, সেক্ষেত্রে যেটা হবে তারা কখনোই সংকটের যে গভীর অংশটা, একটা জাতীয় রাজনৈতিক সংকট আসলে কি, সেখানে নিশ্চয়ই একটা মোটা দাগে বিভক্তি আছে যে কোনো কিছু কি ন্যাশনালাইজ করা হবে নাকি প্রাইভেটাইজ করা হবে, আমাদের কি কোনো একটা ধর্মীয় প্রসঙ্গ আসতে পারে, আমরা কি সেকুলারিজমের দিকে যাবো কি যাবো না, এই ধরনের প্রসঙ্গগুলো অনেক গভীর সংকটময় এক একটা প্রশ্ন। কিন্তু যেহেতু তারা লোকের কাছে প্রিয় থাকতে চাবে, তারা কখনোই সংকটের গভীরে যাবে না, বরং তারা খুবই সারফেস লেভেলের কথাবার্তা বলবে এবং মানুষের আলোচনাও কেবলমাত্র এই সারফেস লেভেলেই থেকে যাবে। সুতরাং এই আলোচনার সংকটে আমরা কখনোই ঢুকতে পারবো না। এর একটি নিদর্শন হচ্ছে 30শে ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন। আমরা সবাই চিন্তিত হিরো আলম কি নমিনেশন নিয়ে ঠিক কাজ করলো কি করলো না, এটা দেখায় যে জাতীয় জীবনে আমাদের মানসিক দৈন্যের বর্তমান রূপটা কি। কারণ আমরা ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে এই যে প্রভাবশালী ব্যক্তিত্বরা তারা কি বলছেন, তাদের মুখের কথা কি হচ্ছে, সেটা নিয়ে এত বেশি চিন্তিত আমরা সংকটের গভীরে কখন নই যাব না। এবং তৃতীয়ত, আমরা যারা লিবারেল জনগোষ্ঠী, এখানে যেহেতু আমরা বেশিরভাগই বিতর্ক করি, আমরা সাধারণত সিভিল লিবার্টি চাই, লিবারেল জনগোষ্ঠী, কিভাবে আমরা ধরে নিচ্ছি যে তার আসল অবস্থান আসলে লিবারেলদের পক্ষেই যাবে? সে তো একজন মাইলো ইয়ানো পুলিশও হইতে পারে, সে তো একজন টমি লার্ডেনও হইতে পারে, এবং যদি সেটা হয়ে যায় তখন হ্যাঁ আপনি আনলাইক করলেন, আনসাবস্ক্রাইব করলেন, কিন্তু তার যে বক্তব্য তারও তো একটা বিশাল ফলোয়ার আছে। এবং তার চাইতে বড় কথা, ডান এবং বামের মাঝখানে একটা সুইং পপুলেশন রয়েছে, তারা তো এদিকে সরে যেতে পারে। এবং মূল আলোচনাটা যে অভীষ্ট লক্ষ্য, সেই অভীষ্ট লক্ষ্য থেকে দূরে সরে গিয়ে দেখা যাবে যে তার যে বক্তব্য সেদিকে অনেক বেশি সরে যেতে পারে। সুতরাং আমরা ওই পৃথিবীটাতে আসলে থাকতে চাই না। কিন্তু চতুর্থত, যখন সে একটা রাজনৈতিক বক্তব্য দিয়ে দেবে বা একটা সংকটে একটা অবস্থান গ্রহণ করবে, তখন যেটা হবে তার ভক্তদের মধ্যে আরো পোলারাইজেশন হবে। যখন একটা জাতীয় রাজনৈতিক সংকট হয় তখন অলরেডি দেশটা সাদা কালো, নীল গোলাপি, বাম ডান, ছেলে মেয়ে,
ধর্মীয় ধর্ম মানে না, এই ধরনের থাকে অলরেডি বিভক্ত, সেই রকম সময়ে এরা সম্প্রীতির বার্তা দেয়, নাজডেলি সম্প্রীতির বার্তা দেয়, নাজডেলি পাপুয়া নিউ গিনির সম্প্রীতি দেখায়, আয়মান সাদিক একটা ভিডিওতে কিভাবে একটা হাসি কিভাবে আপনার দিনকে ভালো করতে পারে এই ভিডিওটা দেখায়। আমি বুঝতে পারি যে এই ভিডিওটা আপনার, আপনি যেহেতু অনেক বুদ্ধিমান আপনার কাছে ভালো লাগে না, কিন্তু সাধারণ জনগণের যে মোরাল স্পিরিট সেটা রক্ষা করার জন্য এই ভিডিওগুলোর অনেক প্রয়োজনীয়তা রয়েছে। যেই মুহূর্তে একটা জাতীয় রাজনৈতিক সংকট হয় এবং যখন সবাই অলরেডি বিভক্ত, তখন যখন আপনি তাদেরকে বাধ্য করবেন আরো রাজনৈতিক সংকট নিয়ে কথা বলার জন্য, তখন এই বিভক্তি আরো বাড়বে এবং এই বিভক্তির সংস্কৃতি আরো প্রগাঢ় হবে। করাবি তার মানে তারকাদের মধ্যে যে অংশটি শোষকদের সমর্থন করে মদত পায় তারা ইতিমধ্যে কাজগুলো করছে, তাহলে শুধু বাকি যারা আছে যারা সচেতন তারাই চুপ করে থাকবে আর যারা সরকারের মদত পুজো তারাই ভিডিও বানিয়ে যাবে? যারা আছে চুপ করে থাকবে, যারা মদত পায় তারা কথা বলবে। যে আমি শুরুতেই চরিত্রায়নটি কেমন কিভাবে করলাম, যে যারা ওই জায়গাটি পর্যন্ত গিয়েছে তাকে যে পরিমাণ কাঠখড় পুড়িয়ে যেতে হয়েছে এই কারণেই চরিত্রায়নটি করেছিলাম, যে সে কখনোই যাবে না তার ওই সাম্রাজ্যটিকে হারাতে, এবং সে এই কারণে, এবং যেহেতু তার ওই রাজনৈতিক জ্ঞান এবং গরিমাটি নেই, সে সবসময় ব্যবহৃত হবে এই ধরনের কোন একটি গোষ্ঠীর দ্বারা। সেই পৃথিবীটি কি ভালো নাকি এই পৃথিবীটি ভালো যেখানে তারা কোনো ধরনের কথাই বলছেন না, তারা কেবল তাদের সম্প্রীতির বার্তা ছড়াচ্ছেন এবং তাদের কাজ করে যাচ্ছেন? বরং তারা যখন এই কাজগুলো করা শুরু করবেন তখন আমরা রাজনৈতিক দলের বক্তাদের বক্তব্য শুনতে চাবো না। হাস্যকর, ফারাবি এসে জাহানারা ইমাম এবং শামসুর রহমানের সাথে আয়মান সাদিকের তুলনা করার চেষ্টা করছেন। শামসুর রহমান আর জাহানারা ইমামের তুলনা হতে পারে আমাদের বর্তমান সাহিত্যিকদের সাথে আপনি, কিন্তু দুঃখের বিষয় আমাদের বর্তমান সাহিত্য জগৎ শূন্য, দুঃখের বিষয় আমরা বর্তমান বুদ্ধিজীবীদের উপর আস্থা রাখতে পারি না। সেই ক্ষোভ আপনি কোনোভাবে এদের উপরে ছাড়তে পারেন না, সেই দায়িত্ব আপনি কোনোভাবে এদের উপরে দিতে পারেন না। ছাত্ররা যদি রাস্তাঘাটে রোড সেফটি আন্দোলনের সময় কারো কাছ থেকে দিক নির্দেশনা পেতে হয়, সেই দিক নির্দেশনাটা আসা উচিত তুহিন গান্ধি দাসের কাছ থেকে, বা লিটন নন্দীর কাছ থেকে, বা হুসেইন সাদ্দামের কাছ থেকে, বা গোলাম রাব্বানির কাছ থেকে, আয়মান সাদিকের কাছ থেকে না, বা সুলাইমান সুফানের কাছ থেকে না। ভুল জায়গায় নজর না দিয়ে আমাদের বড় আমাদের মূল সংকটগুলোকে ঠিক করা উচিত। আয়মান সাদিক নাজডেলিদেরকে তাদের কাজ করতে দেওয়া উচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দিস ইজ ফিল অফ প্রেজেন্ট।